শুভেচ্ছা 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 এবং শুভ অসময় সকলে যারা শুনছেন বা একটু হবেন সবাইকে আমি নিষিদ্ধ এবং পক্ষ থেকে একরাশ অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি হঠাৎ করে মনে হলো কিছু একটু পাঠ করি পড়ছিলাম পড়তে পড়তে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি যার জন্যে চলে আসা কোনো বিশেষ বিষয় না মূলত গৌতম বুদ্ধ যার প্রকৃত নাম সিদ্ধার্থ তার গৃহত্যাগ নিয়ে পড়ছিলাম এবং সত্যিকার অর্থে গৌতম বুদ্ধের সময়কালীন লিখিত জীবন ক্রম পাওয়া ঠিক ওইভাবে যায় না মোটামুটি পরবর্তী সময়ের যারা গবেষক তাদের বিভিন্ন চিন্তা চেতনা গবেষণার উপরে ভিত্তি করে একটি অ্যাজামশনের মতো জীবনী চিত্র দাঁড় করানো যায় সেখান থেকেই পড়ার চেষ্টা এবং পরবর্তীতে গৌতম বুদ্ধের যে শিক্ষা এবং ওনার এই শিক্ষার মধ্যে দিয়ে যে একটি ধর্মমত বিকশিত হয়েছে সেটিও বিতর্কের বাইরে কোনো ধর্মমত না কারণ গৌতম বুদ্ধের যে শিক্ষা সেই শিক্ষাটি তিনি লিপিবদ্ধ আকারে দিয়ে যাননি তার পরবর্তীতে তার অনুসারীরা তার নামে অনেক কিছু চালিয়েছে যার জন্য বর্তমানে গৌতম বুদ্ধের নামে যে সব তথ্য উপাত পাই সেগুলোর সঠিকতা পুরোপুরি নিশ্চিত করে বলা কখনোই সম্ভব না এটি আমাদেরকে মনে রাখতে হবে তারপরেও গৌতম বুদ্ধের প্রচলিত ধর্মমত কি ছিল বা প্রচলিত চিন্তা কী ছিল সেটিকে না জানতে পারলেও বর্তমানে যে বুদ্ধ ধর্মমতের মধ্যে যে আইন আইনকানুনগুলো আছে তার তার মধ্যে প্রচুর পরিমাণে নারী বিরোধী মানুষ্য বিরোধী মানবিকতা বিরোধী অনেক বিষয়বস্তু দেখতে পাওয়া যায় সেগুলো গবেষকরা বলবেন বা যারা বৌদ্ধ ধর্মের সমালোচনা করেন তারা হয়তো এই বিষয় নিয়ে বলবেন আমি সেই বিষয়টি নিয়ে এই মুহূর্তে খুব একটি আগ্রহ বোধ করছি না বা আমার যেহেতু ওই বিষয়ে খুব একটি পড়াশোনা নাই তার জন্য আমি বলতে পারছি না আমরা আমি একটু পড়ছিলাম পড়তে পড়তে মনে হলো যে আপনাদের সামনে রেখে একটু পড়ি তাহলে হয়তো এই বিষয়টি থেকে যাবে এটি হচ্ছে গৌতম বুদ্ধের গৃহত্যাগ নিয়ে সামান্য একটু পাঠ সিদ্ধার্থ গৌতমের জন্ম খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টির আশেপাশে হয়েছিল তার পিতা শুদ্ধধনকে সাক্ষ্যদের রাজা বলা হয়ে থাকে কিন্তু আমরা জানি শুদ্ধধনের সঙ্গে ভদ্য ও দণ্ডপানীকেও সাক্ষ্যদের রাজা বলা হয়ে থাকে এর অর্থ এই যে সাক্ষ্যদের প্রজাতন্ত্র বা গণসংস্থার সিনেট বা পার্লামেন্ট সদস্যদের লিচ্ছবিগণের ন্যায় রাজা সম্বোধন করা হতো সিদ্ধার্থের মা মায়াদেবী নিজের বাপের বাড়ি যাচ্ছিলেন সেই সময় কপিল কপিলবস্তু থেকে কিছু দূরে লুম্বিনী নামক শালবনে সিদ্ধার্থের জন্ম হয় তার জন্মের তিনশো বছর পর এবং নিজের রাজ্য রাজ্য অভিষেকের বিংশতম বর্ষে সম্রাট অশোক এই স্থানেই একটি স্তম্ভ প্রথিত করেন যা আজও সেখানে দেখতে পাওয়া যায় সিদ্ধার্থের জন্মের এক সপ্তাহ পরেই তার মায়ের মৃত্যু হয় এবং তার লালন পালনের ভার একাধারে তার মাসি এবং বিমাতা প্রজাপতি গৌতমের উপর বর্তায় ক্রমে ক্রমে ষোলোটি বছর কেটে গেল রাজা শুদ্ধধন সিদ্ধার্থের জন্য তিনটি ঋতুর উপযোগী তিনটি মহল নির্মাণ করলেন মহাপ্রাচুর্যের মধ্যে উপভোগের বহু সামগ্রী নিয়ে অপরূপ রূপসী নর্তকীদের দ্বারা পরিবৃত্ত হয়ে সিদ্ধার্থ চূড়ান্ত পার্থিব সুপ উপভোগ করতে লাগলেন ইতিমধ্যে শুদ্ধধন প্রতিবেশী প্রতিবেশী কেলীয়গণের প্রজাতন্ত্র তখন যেটি কেলীয় প্রজাতন্ত্রের সুন্দরীকন্রা কন্যা ভদ্রা কাপিলায়নী বা যশোধরার সাথে সিদ্ধার্থের বিবাহ দেন কপিল বস্তুতে এ নিয়ে গুজব ওঠে যে রাজকুমার সিদ্ধার্থ ভোগবিলাস পরায়ণ হয়ে উঠেছেন যুদ্ধবিদ্যা সম্পর্কে তিনি একেবারেই অনভিজ্ঞ যুদ্ধ যুদ্ধবিগ্রহের সম্ভাবনা দেখা দিলে সেক্ষেত্রে সিদ্ধার্থের কী রূপে তার মোকাবেলা করবেন সেই বিষয়ে রাজা রাজ্য এলবাসীর চিন্তা হতে থাকলো কথাটি কথাটি শুদ্ধধনের কাছে গিয়ে পৌঁছালো তিনি একদিন সিদ্ধার্থকে ডেকে ব্যাপারটা সম্পর্কে জানতে চাইলেন সিদ্ধার্থ শান্ত নিষ্পৃহ গলায় বললেন পিতা আমার আলাদা করে শিক্ষক রেখে অস্ত্র প্রশিক্ষণ নেবার কোনো প্রয়োজন নেই আমি মূলগত বিদ্যাগুলি জন্ম অবস্থাতেই আপন স্বভাবগুণে আয়ত্ত করেছি আপনি চারদিকে ঢেরা পিটিয়ে দিন আজ থেকে আগামী সপ্তম দিনে আমি রাজ্যবাসীকে আমার যুদ্ধবিদ্যার পারদর্শিতা দেখাব রাজা তেমনটি করলেন সপ্তম দিনে রাজা রাজ্যবাসী সমবিহারে সিদ্ধার্থের যুদ্ধবিদ্যার কৌশল পরিদর্শন করলেন সিদ্ধার্থ একা নয় তার প্রতিযোগী রূপে বহু ধুরন্ধর ধনুদ্ধরও সেদিন উপস্থিত ছিলেন সবাইকে বিস্মিত করে এবং হতভাব করে সিদ্ধার্থ বিভিন্ন যুদ্ধবিদ্যার অস্ত্রশস্ত্র এমন পারদর্শিতা সহকারে চালনা করতে লাগলেন যে সাধারণ যোদ্ধারা তো দূর অভিজ্ঞ অস্ত্র বিশেষজ্ঞ বিভিন্ন বীরেরা সিদ্ধার্থের অস্ত্রচালনা দেখে তার অতিমানবিক প্রতিভা সম্পর্কে ধন্য ধন্য করতে লাগলেন যে গুজব চারদিকে ছড়িয়ে পড়েছিল তা জয় জয়কারে পরিণত হল একদিন সিদ্ধার্থ বাগিচা ঘুরে দেখবার ইচ্ছায় তার নিজের সারথিকে সারথীকে রথ আনতে বললেন রথে চড়ে সিদ্ধার্থ বাগিচার দিকে এগিয়ে চললেন এই বাগিচা ভ্রমণের সময়ই যে সিদ্ধার্থের জীবনে একটি আমূল বিশাল পরিবর্তন সংঘটিত হবে সে বিষয়ে সিদ্ধার্থ কোনোভাবেই কিছু বুঝতে পারেননি পথে যেতে যেতে হঠাৎ সিদ্ধার্থ দেখতে পেলেন এক জড়াগ্রস্ত বৃদ্ধ দন্তহীন মুখে কুজো হয়ে ভেঙে পড়া শরীরে ধীরে ধীরে হেঁটে চলছে প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার সারাটা শরীর কেঁপে কেঁপে উঠছে সিদ্ধার্থ এর আগে এমন চেহারা দেখেননি তিনি সারথী ছন্দককে প্রশ্ন করলেন এটিকে কি কারণে এই ব্যক্তির এমন অবস্থা ছন্দক বলল হে রাজকুমার এটা জীবনের এক অবশ্যম্ভাবী সত্য একে বার্ধক্য বলে আজ যে জোয়ান রূপবান কাল সে পক্ককেশ লোল চর্ম নুয়ে পড়া বৃদ্ধ কালের প্রবাহে সবারই এমন অবস্থা হবে শুনে সিদ্ধার্থ স্তম্ভিত হলেন তার দেখা জগৎ এবং পরিবেশ যে আদৌ চিরন্তন নয় তার শরীরে যে চিরযৌবন থাকবে না একদিন ধূসর স্বপ্নের মতো এই রঙিন দিনগুলো হারিয়ে যাবে এই নির্মম সত্যের আঘাত সিদ্ধার্থের প্রাণের গভীরে গিয়ে বাজল গভীর চিন্তাকৃষ্ট মনে তিনি প্রাসাদে গিয়ে ফিরে এলেন প্রাসাদে ফিরে এলেন এরপর অন্য একদিন সেভাবেই বাগিচা পরিভ্রমণে বেরিয়ে সিদ্ধার্থ একটি রোগে জর্জরিত হয়ে কাতর স্বরে আর্তনাদ করতে থাকা ব্যক্তিকে দেখতে পেলেন সিদ্ধার্থের কোমল প্রাণে লোকটির এরূপ অবস্থা দেখে বিশেষ আঘাত লাগল সারথী ছন্দককে প্রশ্ন করাতে জানতে পারলেন এর নাম ব্যাধি রাজা থেকে ভিকারি ধনী থেকে দরিদ্র সবারই এই ব্যাধি হতে পারে সিদ্ধার্থ আবার হতবাক হয়ে গেলেন জগতের সত্য যে এর এত রূঢ় নিষ্ঠুর তা তার ধারণার বাইরে ছিল একে একে বাস্তব জগৎ তার নির্মম সত্যগুলো নিয়ে সিদ্ধার্থের সামনে এসে দাঁড়াচ্ছিল পরবর্তী দিনগুলোতে পরিভ্রমণে বেরিয়ে সিদ্ধার্থ দেখলেন মৃতদেহ একজন শান্ত চিত্ত ধীর স্থির ধ্যান্যস্ত সাধুকেও দেখলেন যাবতীয় বস্তুগুলোর গভীর ছাপ পড়ে গেল সিদ্ধার্থের মনে এর মধ্যে রাহুল নামক শিশুপুত্রের জন্ম হয়েছে তার স্ত্রী যশোধরার জুড়ে সিদ্ধার্থের সামনে এখন উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু যে মহাজীবনের আহ্বান সিদ্ধার্থ প্রাণের গভীরে এখন অনুভব করছিলেন তা ভোগ সর্বস্ব জীবনের পথে নয় ত্যাগ সর্বস্ব জীবনের পথে তাকে উদ্বুদ্ধ করছিল তিনি স্বভাবত জানতে চেয়েছিলেন এই জীবনের এই দুঃখময় বাস্তবের বাইরে সত্যি কি পরিত্রাণের কোনো ব্যবহারিক যুক্তিগ্রাহ্য উপায় আছে যদি থাকেও তাহলে কোনোভাবেই এই ঘরের চার দেওয়ালের মধ্যে বদ্ধ অবস্থায় তা পাওয়া সম্ভব নয় ভিতরে এক অদম্য সত্যকে ব্যবহারিক রূপে জীবনে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক জগৎব্যাপী প্রচেষ্টা শুরু করলেন তিনি এক নবজীবনের দিকে এগিয়ে চললেন সিদ্ধার্থ সংসারের এই স্নেহের ও বন্ধন তারা সই না তিনি ভেতরে এক অসম্ভব বৈরাগ্যের আলোড়ন এক অসীম নিষ্প্রিয়তা এবং সত্য অনুসন্ধানের জন্য আত্মা অনুসন্ধানের সাধনার পদ বেছে নেওয়ার জন্য বিশেষ আকুলতা অনুভব করছিলেন যখন সন্তান জন্মগ্রহণ করে তখন সিদ্ধার্থের মনে আনন্দের বদলে বিষাদ জেগে উঠেছিল তিনি আক্ষেপ করেছিলেন এ তো পুত্র নয় এ তো মূর্তিমান রাহু পর থেকেই এর পরবর্তীতেই সিদ্ধার্থের পুত্রের নাম রাখা হয় রাহুল মনে মনে সিদ্ধার্থ গৃহত্যাগের প্রস্তুতি নিতে থাকলেন একদিন রাতে সিদ্ধার্থ নিত্য বাত্য গীতরত কন্যাদের সমবিহারে রাজপ্রাসাদে বসে নিত্য গীতের অনুষ্ঠান দেখছিলেন ধীরে ধীরে অনেক রাত হয়ে গেল সিদ্ধার্থ ক্লান্ত দেহে নিদ্রাবৃত হয়ে পড়লেন তার পূর্বের ন্যায় আর এসব জিনিসে রুচি ছিল না তাকে নিদ্রায় অভিভূত দেখে নর্তকীরা একসময় নাচ গান বন্ধ করে দিয়ে একে একে নিজেরাই বিভিন্ন জায়গায় শুয়ে ঘুমিয়ে পড়ল তখন গভীর রাত দপদপ করে সুগন্ধিত তৈলপূর্ণ প্রদীপটি তখনও জ্বলে চলছে হঠাৎ সিদ্ধার্থের ঘুম ভেঙে গেল চোখ মেলে তাকিয়ে নিশুতি রাতে নিজের পালঙ্কে উঠে বসলেন তিনি এক তীব্র উদাসীনতা তার হৃদয়ে জেগে উঠেছে ধীরে ধীরে তিনি খাট থেকে নেমে এগিয়ে এলেন চোখে পড়লো একটু দূরেই গভীর নিদ্রায় নর্তকীরা ঘুমিয়ে রয়েছে সিদ্ধার্থ দেখলেন নিদ্রায় অভিভূত নর্তকীদের মধ্যে কেউ ঘুমের মধ্যে দাঁত কিরমির করছে কারো মুখ থেকে অবিরত লালা পড়ছে কাপড় বালিশ এবং তা ভিজে গেছে কারো মুখ দিয়ে শ্লেষা নির্গত হচ্ছে অবিন্যস্ত অবস্থায় শুয়ে থাকার জন্য তাদের বেশবাস খরিত হয়েছে এদের মধ্যে কেউ কেউ ঘুমের মধ্যে প্রলাপ বকছে কেউ গঙ্গাচ্ছে সিদ্ধার্থের মনে হলো এই নিস্তব্ধ অন্ধকার নিশুতি রাতে চারদিকে যেন অসংখ্য মৃতদেহ পড়ে রয়েছে প্রেতপুরীর ন্যায় এই সুরম্য রাসপ্রসাদ যেন সিদ্ধার্থকে তারা করতে লাগলো পুরো সংসারটি একটি দুঃখের আগার বলে মনে হতে লাগল দুঃখ শোকে পরিপূর্ণ এই সংসারে যেন সিদ্ধার্থ চারদিক থেকে আর্তনাদের প্রতিধ্বনি শুনতে লাগলেন তার প্রাণ হাঁপিয়ে উঠল তিনি ভাবলেন আর নয় এর মধ্যেই যা করার করতে হবে আচ্ছা এই মুহূর্তেই আমাকে ত্যাগ করতে হবে ঘরের বাইরে দাঁড়িয়ে সিদ্ধার্থ ধীর কণ্ঠে বললেন এখানে কে আছে চৌখাটের উপর মাথা রেখে সিদ্ধার্থের বিশ্বস্ত সারথী ছন্দক ছুয়েছিল গলা শুনে সচকিত হয়ে তৎক্ষণাৎ সে উঠে দাঁড়ালো বলল হে আজ্য আর্যপুত্র আমি ছন্দক সিদ্ধার্থ ধীর গম্ভীর স্তরে বলে উঠলেন ছন্দক আজ রাতে আমি নিষ্ক্রমণ করতে চাই আমার জন্য একটি ঘোড়া নিয়ে এসো ছন্দক অশ্বশালায় ঢুকে ঘোড়ার জিন ইত্যাদি নিয়ে আর্যপুত্র সিদ্ধার্থের জন্য কোন ঘোড়াটি উপযুক্ত হবে ভাবতে ভাবতেই দেখতে পেলেন যে সমস্ত অশ্বের মধ্যে একটি অপরূপ দর্শন ঘোড়া দাঁড়িয়ে রয়েছে ঘোড়াটি শ্বেদবর্ণের অসাধারণ জেতিয়ান এবং উচ্চ জাতির এর নাম কন্থক আশ্চর্যের বিষয় সেই রাতে সেই ঘোড়াটিও যেন জেগেছিল কোনো এক বিশেষ দায়িত্ব পালনের অপেক্ষায় এদিকে সিদ্ধার্থের ইচ্ছা হলো গৃহত্যাগ করবার পূর্বে নিজের শিশুপুত্রকে একবার দেখে যাওয়ার এই কথা ভেবে সিদ্ধার্থ অন্তপুরের দিকে এগিয়ে চললেন ধীরে ধীরে অন্তপুরের দরজা খুলে তিনি ভেতরে প্রবেশ করলেন তখন তার সন্তান রাহুলের বয়স মোটে সাত দিন ছোট একটি প্রদীপের আলোয় ক্ষীণতায় তিনি দেখতে পেলেন যশোধরা পরম নিশ্চিন্তে রাহুলের মাথায় হাত রেখে ঘুমিয়ে রয়েছেন সিদ্ধার্থের একবার ইচ্ছা হলো সন্তানকে বুকে নিতে কিন্তু পরক্ষণে তিনি সতর্ক হলেন কারণ এরূপ করতে গিয়ে যদি যশোধরার ঘুম ভেঙে যায় তাহলে যাত্রায় বিশেষ বিঘ্ন ঘটবে তাই মনের আকুল ইচ্ছাকে মনে রেখেই ভাবলেন আজ থাক ভবিষ্যতে যদি কখনো এখানে ফিরে আসি তাহলে পুত্রকে দেখার ইচ্ছা রইল এরপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত বিশ্বের কল্যাণ এবং যথার্থ সত্য অনুসন্ধানের জন্য কন্থকের পিঠে চেপে ছন্দককে নিয়ে সিদ্ধার্থ সেই রাতে চিরকালের জন্য গৃহত্যাগ করলেন এই নিষ্ক্রমণের সাক্ষী কেবল সেই সারথী আর এই অশ্বটিই ছিল আর কেউ নয় বলা হয় কন্থক এত বেগে ছুটেছিল এক রাতে ত্রিশ যোজন দূরে সাক্ষ্য কলীয় এবং রামগ্রাম নামক তিন তিনটি রাজ্যের সীমানা পার করে অনমা নদীর তীরে এসে তারা পৌঁছান সিদ্ধার্থ ঘোড়া থেকে নেমে দাঁড়ালেন সমস্ত রাস্তায় ছন্দক তার প্রভুকে একটি কথাও জিজ্ঞাসা করেনি শুধু মনে হয়েছে আর বোধ হয় তার যুবরাজকে সে রথে করে ভ্রমণ করাতে পারবে না দেখতে পাবে না আর উদ্গত কান্না চেপে রেখে কিছু বলতে যাওয়ার আগেই সিদ্ধার্থ প্রশ্ন করলেন ছন্দক এটি কোন নদী ছন্দক কাতর গলায় কাপা গলায় বলল হে দেব এটি অনুমা নদী উদাত্ত নিস্পৃহ এক অপ্রার্থিব গলায় সিদ্ধার্থ বলে উঠলেন তাহলে অনুমার তীরেই আমার প্রবজ্জা হবে ধীরে ধীরে তারা অনুমা নদী পার হলেন এরপর এসে সিদ্ধার্থ দাঁড়িয়ে তার বহুমূল্য বস্ত্র ও আভূষণ ছন্দকের হাতে তুলে দিলেন বললেন হে ছন্দক তুমি এগুলো এবং কন্থককে নিয়ে যাও এবার আমি প্রবজ্জিত হব ছন্দকে হৃদয়ে যেন শেল বিদ্ধ হলো দুচক্ষে অস্ত্রু নিয়ে সে বলে উঠল হে প্রভু আপনি কপিল বস্তু অন্ধকারে করে চলে যাচ্ছেন আপনাকে ছাড়া আমরা বাঁচব কী করে না না যদি তাই হয় তাহলে আমাকেও আপনার সাথে প্রবজ্জিত করে নিন নিয়েছিলাম আপনার সঙ্গে স্মিত হেসে সিদ্ধার্থ বললেন না ভাই তা সম্ভব নয় এ পথ বড় কঠিন বড় বন্ধুর আমার জীবন দিয়ে আগে আমি সত্য অনুসন্ধানের একটি কল্যাণময় পথ তৈরি করে দিতে চাই তারপর সবাইকে সেই শান্তির নিরে আহ্বান করতে করব কিন্তু আজ নয় তুমি ফিরে যাও নিজের অপূর্ব ঘনকৃষ্ণ কেশদাম সিদ্ধার্থ তলোয়ার দিয়ে কেটে ফেললেন বহুমূল্য বস্ত্র পরিত্যাগ করে কেবল এক বস্ত্রে তিনি জীবন রহস্যের উত্তর খুঁজতে গিয়ে চললেন শুরু হলো এক নতুন অধ্যায় সিদ্ধার্থের ব্যক্তিত্ব বোধিসত্ত্বে বিবর্তিত হওয়ার প্রথম পদক্ষেপের সূচনা হল বেদনাহত ব্যথিত সন্দক সিদ্ধার্থের স্মৃতিচিহ্ন নিয়ে কপিল বস্তু ফিরে গেল সবার জন্য ভালোবাসা সবাই ভালো থাকবেন মানবিক থাকবেন মানুষের পাশাপাশি থাকবেন এই কামনা করে সিদ্ধার্থে গৃহত্যাগের এই অংশটি পড়ে শেষ করলাম আশা করি ভালো লেগেছে সবার সবার জন্য একরাশ ভালোবাসা